আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউার্স মালয়েশিয়া শ্রমবাজারের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব অলরেডি আপনারা থামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে মালয়েশিয়া শ্রমবাজারের কি পরিবর্তন আসতে যাচ্ছে হ্যাঁ ভিউার্স মালয়েশিয়া কলিং বিষয় বিশাল বড় একটি পরিবর্তন আসতে যাচ্ছে সেটা হচ্ছে আমরা বিগত দিনে দেখেছি পঁচিশটা রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়া সরকার অনুমোদন দিয়েছিল আর এই পঁচিশটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী যাচ্ছিল এবং সে কারণে রেটটাও অনেক চড়াচ্ছিলো এবং রেট নিয়েও অনেকের মাঝে অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য আমরা দেখতে পাচ্ছিলাম তো বর্তমান সুখবরটি হচ্ছে এই পঁচিশটি রিক্রুটিং এজেন্সির সাথে তারা গত সপ্তাহে আরও পঁচিশটি যোগ করে পঞ্চাশটি হয় পাশাপাশি যে গত বৃহস্পতিবার তারা আরও পঁচিশটি যোগ করে মোট এখন পঁচাত্তরটি এজেন্সি কলিং ভিসার জন্য বাংলাদেশের অনুমোদন পেয়ে গিয়েছে তো গতকাল বৃহস্পতিবারে মালয়েশিয়ান মন্ত্রী দাতুক সেরিয়াম সারাভানান তিনি ঘোষণা করেন তিনি বাংলাদেশের একশোটি রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য অনুমোদন দেবেন তো এটা আসলে আমাদের বাংলাদেশদের জন্য একটি ভালো খবর বা প্রবাসগামী যাত্রী যারা রয়েছে তাদের জন্য ভালো খবর যে মালয়েশিয়া শ্রমবাজার চালু হওয়ার পরেও কিন্তু যে কর্মী যাওয়ার যে ঢল সেটা কিন্তু নেই আমরা গত ভিডিওতে শেয়ার করেছি যে প্রায় মালয়েশিয়া থেকে আপনার সত্তর হাজার বা আটাত্তর হাজার মতো আপনার কর্মীর নিয়োগ অনুমতি হয়েছে কিন্তু বাংলাদেশ অংশে মাত্র চোদ্দশো জন যেতে পারছে তো এই দিকে একটু ধীরগতি দেখা গিয়েছে মালয়েশিয়ান মন্ত্রী দাতুক সেরিয়াম সারাভান তিনি এ বিষয়ে বলেন যে কর্মীর ধীরগতি পরিলক্ষিত হয়েছে এবং সেই হিসেবে তারা দেখেছে যে হয়তো পঁচিশটিতে রিকভারি করা সম্ভব নয় এই জন্য পঁচিশটির পরিবর্তে আজকে তেইশে সেপ্টেম্বর দুই পর্যন্ত তারা মোট পঁচাত্তরটি রিকুটিং এজেন্সিকে কর্মী প্রেরণের বা কর্মী নেওয়ার অনুমোদন দিয়েছে তো পর্যায়ক্রমে তাদের কথা যে এটা আরও বাড়বে একশোটি হবে এখন এই যে পঁচাত্তরটি রিক্রুটিং এজেন্সি বিদেশে কর্মী পাঠাবে বা মালয়েশিয়া কর্মী পাঠাবে সুখবর এই জন্যই বলেছিলাম যে যখন শ্রমবাজারে ব্যবসায়ীর সংখ্যা বেশি থাকে সেই সময় কিন্তু একটা কম্পিটিশন হয় যে কম্পিটিশনের মাধ্যমে রেট অনেক সময় কমে আবার অনেক সময় বাড়ে তবে কম আটাই বেশি হয় কিন্তু যখন সিন্ডিকেটের পরিমাণটা কম হয় লোক সংখ্যা কম থাকে একটি সিন্ডিকেটের মধ্যে একটি কাজ হয় তাহলে ওই সিন্ডিকেট সবাই বসে একটা রেট নির্ধারণ করে এবং সেই রেটে যায় যেমনটা হয়েছে এই বিগত দিনগুলোতে বেশি রেটের কারণে অনেকে কিন্তু মালয়েশিয়া যেতে পারছিল না তো আমাদের আশা থাকবে যে আরও যেহেতু নতুন করে জন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া কলিং ভিসা শ্রমবাজারের নাম লেখালো সুতরাং এদের থেকে আমরা আশা করব যে সর্বনিম্ন খরচে মালয়েশিয়াতে কর্মী যেতে পারবে এই সর্বনিম্ন খরচটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নিশ্চিত করার জন্য কিন্তু বারবার করে বলেছে আসলে এখন আমরা ওই বিষয়ে কথা বলবো না আমাদের আজকের ভিডিওর মূল টপিক যেটা ছিল রিক্রুটিং এজেন্সি যে আরও এক্সট্রা যোগ করেছে সেটাই ইনশাল্লাহ সেবার মাধ্যমে বিশ্বস্ততার সহিত আপনাদের পাশে থাকতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম